কাজীপাড়া ও মিরপুর 10 মেট্রো স্টেশন চালু করতে সময় লাগবে এক বছরের বেশি, আর খরচ হবে 350 কোটি টাকা। এই তথ্য জানিয়েছিল আওয়ামী লীগ সরকারের দায়িত্বরতরা। কিন্তু এখন মাত্র 20,50,000 টাকা খরচ হয়েছে কাজীপাড়া স্টেশন চালু করতে, আর সময় লেগেছে মাত্র এক মাস। কাল শুক্রবার থেকে চালু হচ্ছে মেট্রো রেলের কাজীপাড়া স্টেশন। বৃহস্পতিবার বিকেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 20 সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া মেট্রো রেল স্টেশন। ক্ষতিগ্রস্ত মিরপুর 10 মেট্রো রেল স্টেশন দ্রুত চালুর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, প্রয়োজনীয় কার্যক্রম চলমান আছে। এ সময় তিনি আরো বলেন, শুক্রবার দুপুর 3:30 থেকে রাত 9:00 পর্যন্ত উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে এবং দুপুর 3:50 থেকে রাত 9:40 পর্যন্ত মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে 12 মিনিট হেডওয়েতে ট্রেন চলাচল করবে। এর আগে 18 সেপ্টেম্বর কারিগরি ত্রুটির কারণে সকাল 9:40 থেকে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয়। কারিগরি ত্রুটি সংস্কারের পর রাত 8:25 থেকে পুনরায় মেট্রো ট্রেন চলাচল স্বাভাবিক হয়। অমিত হাসান, রবিন, কালবেলা।